হ্যালো বন্ধুরা, আমাদেরকে একটা ভিডিও দেখাচ্ছি যে আমাদের স্কুলে সিয়ার স্কুলে 75 বছর পূর্তি উপলক্ষে দেখো হারিয়ে যাওয়া কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করছি। দেখো বন্ধুরা, এই দেখো, এটা কি? এটা পুঁথি না তাল পাতার? বন্ধুরা দেখো, এটা তাল পাতার পুঁথি। এটা পুঁথি দেখানো যাবে? তাল পাতার উপরে লেখা ওই দেখো বন্ধুরা, যে আগেকার দিনের। এটা কত বছরের পুরনো দাও? 200-300 বছরের পুরনো, 300 বছরের পুরনো বন্ধুরা। এটা দেখছো, হ্যাঁ দেখছো, এইসব জিনিস, যেসব জিনিস হারিয়ে গেছে আমাদের সমাজ থেকে, লুপ্ত হয়ে গেছে, সেই সব জিনিস তোমাদেরকে প্রদর্শনীর মাধ্যমে দেখানো হচ্ছে। এই দেখো, এটা ঢেঁকি, আগেকার দিনে এরকমভাবে ঢেঁকি ছিল। এই দেখো দুধ, যেটাকে এটাকে গোল মাখন তৈরি করা হতো আগেকার দিনে, কিন্তু এখন তো অনেক উন্নত মানের জিনিস চলে এসছে। তো এখন হ্যাঁ, আচ্ছা দেখছো বন্ধুরা, দেখো বন্ধুরা, আগেকার দিনে এরকম দেখতে পাওয়া যেত, সকলের বাড়িতেই থাকতো এরকম জিনিস, যে মাখন তৈরি করা হতো কিভাবে, সেই জিনিসগুলো এখন আমাদের সমাজ থেকে হারিয়ে গেছে। তো সেইগুলোই প্রদর্শনীর মাধ্যমে তোমাদেরকে তুলে ধরা হচ্ছে। পরে এগুলোর ব্যবহার এখন দেখো বন্ধুরা কিভাবে করা হয়, এইভাবে গোল তৈরি করা হতো বা মাখন তৈরি করা হতো এইভাবে। দেখো টানা হচ্ছে, দেখালাম। আর এগুলো তো ওই ঢাকঢোল, ধামসা বাদল আদিবাসীদের। আর এটা এটা ডুবকি মাটি, এগুলো কি মাটির? মাটি। ও আচ্ছা আচ্ছা, বাহ দারুণ, এসব জিনিস সব হারিয়ে গেছে আমাদের সমাজ থেকে। এই দেখো, সেটা প্রদর্শনীর মাধ্যমে তুলে ধরা হচ্ছে। এই জিনিসটা তো এখন তো দেখতে পাওয়া যায় না, এগুলো হ্যাঁ গরুর টুনি, গরুর মুখে দেওয়া হতো দেখছো বন্ধুরা। এটা যেন কি? এটা এটা হ্যাঁ খাওয়ার জন্য, আগেকার দিনের যে জমিদাররা থাকতো তারা এরকম ব্যবহার করতো এই জিনিসটা। হ্যাঁ এইসব জিনিস মাটির জিনিস। তো এটা আপনি করেছেন নাকি? এগুলো সব এই দেখো বন্ধুরা, চাকি। ও আচ্ছা দেখান একটু, দেখি দেখি একটু ঘুরে দেখান। দেখো বন্ধুরা কিভাবে এই সব জিনিস হারিয়ে গেছে, এখন অন্যভাবে মাটির হাড়ি তৈরি করা হয়। তোমাদেরকে একটা ভিডিওতে দেখিয়েছিলাম, আর এই জিনিসটা হারিয়ে গেছে। এইভাবে ঘুরে ঘুরে বানানোর যে পদ্ধতি, এইভাবে যে মাটির হাড়ি তৈরি করে, আগেকার দিনে এইভাবেই তৈরি করা হতো। হ্যাঁ দেখছো বন্ধুরা, একটা ব্যালেন্সিং ব্যাপার, ব্যালেন্স। হ্যাঁ এটা একটা কাঠের আল আছে, হ্যাঁ একটা পাথরের পড়েছে, পাথরটার সাইজে ওটা ঘুরছে। এই দেখো বন্ধুরা, বাহ দারুন, এই জিনিসটা জানতাম না, দেখালাম বন্ধুরা দেখলে। আর এই জিনিসগুলো, এটা এটা হ্যাঁ গ্যাস সালাই করতো। এটা দেখছো বন্ধুরা কত রকমের স্টোভ, দেখো
যে এই সব জিনিস আগেকার দিনে বিয়ে বাড়িতে বা কোনো অনুষ্ঠান বাড়িতে এই যে হ্যাচাক বলে এটাকে, হ্যাঁ এই জিনিসটা ব্যবহার করা হতো। তো দেখছো, আর এটা কি জানো, এটা হচ্ছে উল্টাল বলে, এটা এটা উল্টানো আছে সোজা করে, এটা এই জিনিসটার সাথে আমরা পরিচিত, কারণ আমরা যখন ছোট ছিলাম আমাদের ইয়ে আছে, মনে আছে তো কয়েন বুথ এখানে 1 টাকা করে দেওয়া হতো, 1 মিনিট করে থাকতো, তো শেষ হয়ে গেলে পরে আবার কয়েন ঢোকাতো। তো সত্যি আর এই জিনিসটা কি, এই জিনিসটা এটা গুপ্তি, গুপ্তি ওই দেখো বন্ধুরা, এটা অস্ত্র সত্যি দারুণ। আর এই যে এটা তো দেখছো, যে তীর ধনুক এটা, আর এটা টাঙ্গি। তো দেখলে বন্ধুরা, যেসব জিনিস আমাদের সিঙ্গারি স্কুলে যে 75 বছর পূর্তি উপলক্ষে যে অনুষ্ঠান চলছে, যে 3 দিন ধরে, তো তোমাদেরকে এই জিনিসটা দেখালাম যে একটা প্রদর্শনীর ঘর বানানো হয়েছে, যে আগেকার দিনের যেসব জিনিস হারিয়ে গেছে আমাদের সমাজ থেকে সেই জিনিসগুলো করা হয়েছে। তো সেইগুলো সত্যি খুব সুন্দর লাগলো। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে অবশ্যই তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, টাটা বন্ধুরা।